নিজেকে নিজে বিচার করেন, পাঁচটা মিনিট নিজে একটু কল্পনা করেন, আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন, আপনার আদালতে আপনি নিজেই বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন, আপনি নিজেই বলবেন যে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই, আমার চেয়ে বড় আসামি আর কেউ নেই, আমার চেয়ে বড় সাজাপ্রাপ্ত আর কেউ নেই, এখনো আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারের পাল্লায় আপনি পড়েন নাই, আমি পড়ি নাই। আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, সামান্য ক্ষুধা সহ্য হয় না, সামান্য ব্যথা সহ্য হয় না, সামান্য মাথা ব্যথা সহ্য হয় না, হাশরের ওই জাহান্নামের আজাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার কারণে কারণে আমরা শুধু মনে মনে আশা করব, আল্লাহ কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা ব্যবস্থা করো, কিছুতে একটা উপায় করো, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তোমার অন্যায় করেছি, মাওলা তুমি মাফ করে দাও, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না খালিক, তুমি না মালিক, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও, আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকে বিচারও করব, মাফের ব্যবস্থাও করব। আল্লাহ মাফের ব্যবস্থা কিভাবে করবা? বলে যে আমি রায় ঘোষণা করব, এদিকে আমার নবীকে সুপারিশের অনুমতি দিয়ে তোমাদেরকে মাফ